এখন কি করতে হবে বাজান এই দেহটা বানাইছে আল্লাহ আমরা নিজের কাজ করি হাত দিয়া নিজের কাজ করি মাথা দিয়া বুঝা নেই চোখ দিয়া দেখি পাও দিয়া হাঁটি মুখ দিয়া খাই কান দিয়া শুনি নাক দিয়া গন্ধ ভালো মন্দ গন্ধের নাক দিয়া টানি এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দেহের মধ্যে বানাইছে আমাদের নিজেদের কাজের জন্য সবগুলো জিনিস বানাইছে কে মালিকটা কে আল্লাহ আর আওয়াজ করে বলুন মালিকটা কে আল্লাহ বাজান আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না বেজার হয় তাহলে বলুন অন্তর থেকে মহব্বতে এই দেহের মধ্যে 365টা জোড়া 70,000 70,000 70,000 কনসাল ওয়াইরিং করে কনসাল ওয়াইরিং করে 70,000 রগ এই দেহটার মধ্যে আল্লাহ ফিট করে দিয়েছে এই সবকিছু কনসাল ওয়াইরিং আপনাদের এই মসজিদের ওয়াইরিং কনসাল না হ্যাঁ কনসাল ওয়াইরিং তো এই ভিতরে দিয়া দিছে এটার কয় কনসাল ওয়াইরিং আমার আল্লাহ কয় আমি তোমার দেহের মধ্যে 70,000 তার কনসাল ওয়াইরিং কইরা দিছি একটা তারও বাইরে না একটা তারও বাইরে না সবগুলি সেফের মধ্যে রাখছি একবার বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলুন সেই মালিকটা কে আল্লাহ আল্লাহ আছে না এখনো আছে একবার বলুন মারহাবা তাইরা আমরা আজকে আল্লাহর কাছে চাবো আল্লাহর কাছে চাবো আল্লাহ বলেন বান্দাকে দুইটা হাত দিছি আমার কাছে চাইতো আরেকটা জিনিস বানাইছি স্পেশাল এটা বান্দা দুনিয়ায় নিজের কোনো কাজ এটা দিয়া করতে পারবে না দেহের মধ্যে একটা জিনিস স্পেশাল করে বানাইছি বান্দা এটা দিয়া শুধু আমাকে খুশি করার কাজ করবে বলতে পারেন কি সেই জিনিসটা কি কপাল কপাল এটা দিয়ে কিন্তু কোনো কাজ করা যায় না এটা একটা কাজই করা যায় মালিক খুশির জন্য এটা দিয়ে আমরা কি করি নামাজে যায় এটা দিয়ে মালিককে কি করি সেজদা করি সবচেয়ে বেশি খুশি হয় ইবাদতের মধ্যে যেই ইবাদতে সেজদা আছে বলবেন এতে খুশি হয় কেন খুশি হওয়ার কারণ হলো আল্লাহ যেদিন অতি প্রেম মহব্বত ভালোবাসায় পড়ে তার বন্ধু হাবিব দুস্থ সৃষ্টি করবেন তৈয়ার করবেন ইচ্ছি করলেন পদক্ষেপ নিলেন পরিকল্পনা করলেন যেদিন আল্লাহ তার হাবিবকে কুদরতি হাতে এক মুষ্টি নূর নিয়ে বলেছিলেন কুনি মুহাম্মদ মুহাম্মদি আকার ধারণ করো ধারণ করলে পবিত্র স্থানে রাখলেন আর আপনার আমার নবী আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে বলেছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ কয় বন্ধু কি করলা কি শুনাইলা যেই শব্দ শুনাইছো যেই কাজ দেখাইছো আমি আল্লাহর পছন্দ হয়ে গেছে এই কাজ যারা করবে তারাই আমার জান্নাতে যাবে সৃষ্টির প্রথমে এই কাজ দেখাইছে নবী সেজদা সেজদা করতে গেলে কপাল কই লাগে মাটিতে মাটিতে কপালটা লাগে এই কপালটা আল্লাহ বলেন স্পেশাল আমি আল্লাহর জন্য এই কপাল দিয়ে দুনিয়াবি কোনো কাজ করা যায় না আর কপালের কোনো জিনিসের প্রয়োজন হয় না দেখবেন প্রচন্ড শীত শীতের মধ্যে মাথায় টুপি মাফলার তারপরে চাদর তারপরে আপনার যা কিছু আছে মাথায় শীতের মধ্যে লাগাইলেন এবার হাত মোজা পাও মোজা লাগাইলেন তারপরে এই গেঞ্জি পাঞ্জাবি কোট জ্যাকেট শাল চাদর যা আছে সব কিছু দিলেন আচ্ছা এই যে হাত মোজা পাও মোজা সহ সারা শরীর ঢাকলেন শীতের যন্ত্রণায় কেউ কি একটা কফাল মোজা লাগাইছিলেন আল্লাহ কই কপালে মোজা লাগতো না মোজা ছাড়াই শীতে কপালে হাত দিয়া দেখবেন কপাল গরম আল্লাহ কই এটার দায়িত্ব আমি আল্লাহর কাছে এটা আমার লাগি বানাইছি হায় হায় কত যে খুশি বান্দা যখন এই কপালটা দিয়া সেজদা করতে আসে আজকে আমরা এই মালিককে সেজদা করার প্রতিষ্ঠানটার নাম হলো মসজিদ কি বলেন ঠিক কি না মসজিদে মানুষ আসে কিসের জন্য আল্লাহ
আল্লাহকে সেজদা করার জন্য। সেজদা করলে খুশি এমনি হইব, খুশি করার জন্য আমাদের কোন লাগতো না। আমরা আয়েশা যখন সেজদা করব আল্লাহ এমনি খুশি হইব। ছেলেটা জিপিএ 5 পাইছে, মা বাবারে খুশির জন্য কি আঙ্গুল দিয়া গুতান লাগবো? খুশি হও না শূন্য হই খুশি, কথাটা বুঝাইতে পারলাম না? ছেলেটা পরীক্ষায় জিপিএ 5 পাইছে, এখন মা বাবা খুশি না বেজার? খুশির জন্য কি এক্সট্রা কোনো অনুষ্ঠান করুন লাগবো? এমনি খুশি। বান্দা মসজিদে আইছে নামাজ পড়বে, সেজদায় কপাল লাগাইয়া বলছে সুবহান রাব্বিয়াল আলা, খুশির কথা আপনার কইতে হবে না, আল্লাহ এমনি খুশি। এবার কি লাগবো, কি চাইবেন, কি নিবেন, কি প্রয়োজন, এবার সম্পর্ক বান্দা সাথে আল্লাহর হয়ে গেছে ওই কপাল লাগানোর পরে। আর যখন পড়ছেন শুরু করে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এই শব্দটা লিখতে আরবি আটটা অক্ষর লাগে। আল্লাহ বলেন বন্ধু আট অক্ষরের শব্দ তুমি যে আমারে শোনাইলা, আমি খুশি হইয়া তোমাকে খুশি করার জন্য ঘোষণা দিলাম এই আট অক্ষরের আরবি শব্দ আলহামদুলিল্লাহ। তোমার উম্মতেরা নামাজে যায় যখন এই শব্দ দিয়া নামাজ শুরু করবে আর আমাকে এই কপাল দিয়া সেজদা করবে, আমি আল্লাহ তার জন্য আটটা জান্নাত আমি তাকে দান করে দেব। বলুন সেই জান্নাত আমাদের সামনে আছে কিনা? একবার বলুন মারহাবা। আসুন বাবারা ভাইয়েরা, আমার আল্লাহ এই সিস্টেমগুলো করেছে দেহটার মধ্যে, কত জিনিস দিল, বাজান একটা জিনিসও পৃথিবীর কোনো মানুষে দেওয়ার ক্ষমতা নাই। বাস্তবে আসেন, প্রত্যেকটা মানুষের দুইটা চোখ দিছে, চোখ দুইটা চোখ দিছে, আবার কোন কোন মানুষের আছে চোখ নাই, তারে আমরা কি বলি? অন্ধ। অন্ধ প্রশ্ন আসতে পারে, হুজুর আপনিই বললেন প্রত্যেকটা মানুষের চোখ দিছে, আবার আপনি বলেন কোন কোন মানুষের চোখ নাই, অন্ধ চোখ নাই, চোখ নাই, চোখ নাই দেখে না, চোখ নাই দেখে না, এটাও বানাইছে কে? আল্লাহ। এই জন্য বানাইছে গো আখিরি নবীর মায়ার উম্মতেরা, আমার আল্লাহরে চিনার জন্য। একজন অন্ধ মানুষের দিকে তাকাইয়া আমার আল্লাহ বলেন বান্দারে, একটা অন্ধ মানুষের দিকে তাকাইয়া তুমি তোমার হিসাবে নিও, আল্লাহ এই লোকটাকে আমার মতো বানাইছে কিন্তু দুইটা চক্ষু দিছে না, আল্লাহ যে আমারে তার মতো অন্ধ করলো না, চক্ষু দিল না, চক্ষু দিল না। এই ছেলেটা এই লোকটা হাঁটতেছে, তার ভিতরে কত ভয়ভীতি থাকে, দুনিয়ার সৌন্দর্য বলতে শুনলো, দুইটা চক্ষু নাই দেখলো না, এরে বিবেচনায় নিও, আমি ইচ্ছা করলে তোমারেও তার মতো অন্ধ বানাইতে পারতাম, অন্ধ না বানাইয়া তোমারে দুইটা চোখ দিছি, দুইটা চোখের মূল্য আমি আল্লাহ তোমার কাছ থেকে আদায় করব, আদায় করব। একবারে মাগনা দেয় নাই, বিনা পয়সায় দেয় নাই, বলবেন হুজুর এই পয়সা কেমনে আদায় করব, আইতাছি সামনে আইতাছি। মাঝান এই যে দেখেন এই চোখটা এত দামি, এই দামি জিনিসটারে আল্লাহ কত সুন্দর কিরা রাখছে। দেখেন চোখের উপরে একটা শাটার লাগাই দিছে, আছে না শাটার? বলে হুজুর শাটার জীবনে শুনি নাই, আজকাল শুনেন শাটার? আপনারা যখন রাত্রে ঘুমাবেন চোখটা যদি খুলা রাখেন, উপর থেকে বালুর কণা, ধুলিবালি, ময়লা চোখের উপর পড়ে চোখের সমস্যা হতে পারে, ঠিক নেই? আচ্ছা বাস্তবে যান, আপনার দোকান, দোকানে অনেক দামি দামি মাল, রাত্র 11টায় দোকান বন্ধ করতেছেন, দোকানের শাটার, শাটার কি অটো বন্ধ হয় না টাইনটা বন্ধ করতে হয়? দোকান টাইনটা বন্ধ করছেন কেন? খোলা রাখলে রাত্রে চুরি হবে, মাল নিয়ে যাবে, আমার ক্ষতি হবে। আল্লাহ কয় বান্দা, আরে তোর দোকানের মাল সেফ রাখার জন্য টাইনটা শাটারটা লাগাইছস, আর আমি যেই চোখটা দিলাম এত দামি চোখটা, এই চোখের উপরে একটা শাটার দিছি, এই শাটারটা তুই ঘুমায়া যাওয়ার সময় আমি আল্লাহ অটু কইরা দিছি, একটা টান
কেন দেওয়া হয় নাই অটোই চোখ বন্ধ হয়ে গেছে বান্দারে এত সুন্দর সাতার দিলাম তুই 70 বছর 80 বছর 100 বছর 120 বছর দুনিয়ায় থাকবি এই চোখের সাতারের একটা স্প্রিং একটা নাট বল্ট তোর বদলাইতে হবে না বলুন এই সুন্দর দামি দামি জিনিসগুলো দিল এ মালিকটা কে আল্লাহ একবার বলুন আল্লাহু আকবার বাজান শুধু শাটার নয় যারা গাড়ি ব্যবহার করেন দেখবেন গাড়ির সামনের গ্লাসের মধ্যে যদি ময়লা টয়লা লাগে ড্রাইভার দেখবেন ওই রিজার্ভ ট্যাঙ্কির থেকে চিকুন দুইটা ফাইব আছে চিকুন দুইটা ফাইবে ড্রাইভার চিকুন ফাইবে সামনের গ্লাসে পানি মারে পানি মাইরা হুইপার মারে গ্লাস পরিষ্কার আমার আল্লাহ কই বাংলা আমি তোর কেমন মালিক আমি তোর কেমন মহাজন চিনলি না তোর দুই চোখের কোণায় দুইটা চিকুন রক দিলাম মাথার মধ্যে একটা রিজার্ভ পানির ট্যাঙ্কি রাখলাম পানির ট্যাঙ্কি রাখলাম ওই পানির ট্যাঙ্কির থেকে এই দুই সাইডে দিয়ে চিকুন রক দিলাম আস্তে আস্তে হালকা পানি আসে তোর চোখের এই শাটারটা মাঝে মাঝে দেখবেন নড়াচড়ি করে করে কিনা বাজান এটা কি কেউ টাই না নড়া না অটো নড়ে কি কি তাই না নরান লাগে অটু অটু লড়তেছে আল্লাহ বলেন বান্দারে আমি তোর কেমন আল্লাহ কেমন মালিক চিনলি না এমন একটা হুইপার তোর চোখের মধ্যে দিলাম শাটারের সময় শাটারের কাজ করবে আর সারা দিন রাস্তাঘাটে চলবে এই চোখের মধ্যে হালকা ময়লা টয়লা যদি আসে রে বান্দা দুই সাইডে রিজার্ভ ট্যাঙ্কির থেকে পানি আসে এই পানি চোখের পর্দাটা এই চোখের পর্দাটা এ হুইপারে লড়তেছে আর ওই পানি দিয়া পর্দাটা পরিষ্কার ভিজাইয়া রাখতেছে পর্দা যদি শুকায়া যাইতো আমরা মন ভরে দেখতে পারতাম না চোখের অবস্থা ভালো থাকতো না বলুন এই সুন্দর করে দেহটারে সাজাইয়া কপালটা সেজদার জন্য বানাইয়া আমরা রে মাফ করে জান্নাতি বানানোর জন্য এইভাবে সিস্টেম করে যিনি দিলেন এ মালিকটাকে আমার আল্লাহ এই মালিক বুঝানোর জন্য মানায় বাবা নাই নবীকে দায়িত্ব দিলেন আমার নবী মক্কার ঘরে ঘরে ঘুরেছে মক্কার ঘরে ঘরে ঘুরেছে এই দায়িত্ব মানুষকে বুঝাইয়া দেওয়ার জন্য বাবারা ভাইরা আমার নবী খানায় কাবার পাশে খানায় কাবার পাশে এই কপাল মাটিতে লাগাইয়া সেজদাই পড়ে আছে কোত্থেকে যেন উতবা সাইবা আবু লাহাবের দুই ছেলে উতবা সাইবা আবু লাহাব আবু জাহেল নবীর চির দুশ্মন আবু জাহেল নির্দেশ দিল যেখানে পাও সেখানেই মোহাম্মদকে কষ্ট দাও এবার লোকেরা বসলো আবু জাহেল রে তুমি শুধু কষ্ট দেওয়ার নির্দেশ দাও তুমি তো কষ্ট দিতে যাও না তার কারণ কি আবু জাহেল জবাব দিচ্ছে এরে আমার আশপড়োশিরা ভাতিজা আশপড়োশি ভাতিজা আমি জন্ম হইতে আজ পর্যন্ত যা দেখেছি আমার ভাতিজার মধ্যে কোনো ভুল ত্রুটি নাই এমন একটা কাজ জীবনে সে করে নাই যার বিনিময় যার কারণে তাকে আমি কষ্ট দিতে যাব জীবনে কোনো অন্যায় কাজ করে নাই জীবনে কোনো অসামাজিক কাজ করে নাই আমার ভাতিজার এমন সুন্দর চরিত্র যেই চরিত্রের ব্যক্তি মক্কার জমিনে নাই আবু জাহেল জানতো সুন্দর কিন্তু মানতো না আবু বকর জানতো এবং মানতো এবার বলুন আবু জাহেল জানে মানে না আর আবু বকর জানে এবং মানে এবার আবু জাহেলের দাম আর আবু বকরের দাম এক দাম হবে আবু বকর মানে এবং জানে আর আবু জাহেল জানে মানে না বাজান যারা নবীরে জানে চিনে মানে না এই জানা এই চিনার কোনো মূল্য নাই জানতে হবে মানতে হবে চিনতে হবে মহব্বতের সহিত তাহলে জীবন ধন্য হয়ে যাবে জান্নাতি হয়ে যাবেন একবার বলুন মারহাবা
বাজান আসুন এবার জান্নাতে যাবেন কিভাবে যা চাইবেন তা পাবেন কিভাবে বাস্তবে আসেন ছোট্ট একটি ঘটনা ছোট্ট একটি ঘটনা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তার জীবনের মধ্যে লেখে একটা লোক গরীব মানুষ একটা লোক গরীব মানুষ সে আসতেছে রাস্তায় দেখা আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আরাফাতের মাঠে তিন দিন নামাজ হলো বৃষ্টির জন্য কিন্তু এক ফোঁটা বৃষ্টি হলো না কিন্তু ওই লোকটা গরীব তার সাথে দেখা সে দেখলাম দুই রাকাত নামাজ পড়লো নামাজ পড়ে হাত বাড়ায় ডাকতেছে আল্লাহ তুমি না আদর করে মানুষ বানাইছো দুইটা হাত দিছো চাইলে দিবা তুমি না কোরআনে বলছো ওয়াইজা সালাকা ইবাদি আননি ফাইননি করিব উজিবু দাওয়াতা দাই ইদা দান ফালিয়াস্তাজিবুলি ওয়ালিউমিনু বিলাল্লাহুম ইয়ারশুদুন তুমি না কোরআনে কথা দিয়েছো আমি দুই রাকাত নামাজ পড়ে হাত বাড়াইছি বৃষ্টি দাও আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমি তার পিছনে দাঁড়ায়া শুনতেছি আর দেখতেছি বলছে বৃষ্টি দাও দেখি আকাশে পরিষ্কার আকাশ মেঘের টুকরা এসে জড়ু হইয়া মোনাজাত শেষ করার আগে বৃষ্টি শুরু হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে মুবারক কয় কি আশ্চর্য আল্লাহ তাকে এত পছন্দ করেন একজন গরীব মানুষ দিন মজুর গোলাম তখন মানুষ কাজের জন্য কিনা বেচা হইতো আল্লাহ তাকে এত পছন্দ করেন আব্দুল্লাহ ইবনে মুবারক কয় দেখি লোকটা কই যা যাইতে যাইতে এক মহাজন মানুষ কিনা রাইখা বিক্রি করে তার কাছে তার ঘরে গিয়ে ঢুকলেন পরের দিন আব্দুল্লাহ ইবনে মুবারক টাকা পয়সা নিয়ে গেলেন মহাজন আমাকে একটা গোলাম দেন আমাকে একটা কর্মচারী দেন 30টা কিতাব লিখে 30টা মোটা তাজা কর্মচারী বাহির করছে আব্দুল্লাহ ইবনে মুবারক দেখে 30টার মধ্যে হেইডা নাই যেটা হাত বাড়াইলে আল্লাহ বৃষ্টি দেয় এ হাত আপনারা কি বানাইতে চান এ হাত বানাইছে কবি নজরুল কি দিয়া বানাইছে কি দিয়া বানাইছে কবি নজরুল কবি নজরুল গান লেখছে নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সে তো দোজা একবার মারহাবা বলো নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সে তো দোজাহানের দনি নবী মোর পরশমণি